ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কয়েক ঘণ্টা পর সোমবার ভোরে সন্ধান পায় রেড ক্রিসেন্ট দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি তারা পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ও সহ নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট মোসিনমান মানসুরি যদিও বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি ইরান সরকার দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে মরদেহ উদ্ধারের পর দাফনের জন্য ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে নেওয়া হয়েছে শীর্ষ নেতাদের এমন আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে ছোকের ছায়া দেশটির রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলেও ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মন্ত্রিসভা মর্মান্তিক এ ঘটনায় ইরানের পশ্চিমা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল মধ্যপ্রাচ্যে যে অনেকটা কান্ডারির ভূমিকা পালন করছিল প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না তার অবস্থান যদিও শক্ত ছিল বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকবরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্ল আলী খামেনি রোববার বিকেলে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাদ উদ্বোধন শেষে তেহরানে ফেরার পথে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার পরে গভীর রাতে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করে শুরু হয় উদ্ধার অভিযান রবিউল ইসলাম সংবাদ